অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশির আগস্ট 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, মীন রাশির আগস্ট মাসে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যদি আপনারা এই সুযোগটি কাজে লাগিয়ে নিতে পারেন, আপনাদের ভাগ্য চমকাতে বাধ্য। নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যে কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে। এই সুবর্ণ সুযোগ আপনারা যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাস বিশেষ পরিবর্তন হতে চলেছে। প্রথমেই জানাই, আপনাদের রাশির দ্বিতীয়পতি এবং নবমপতি এই মঙ্গল আপনাদের রাশির দ্বিতীয়ভাবে সক্ষেত্রিক অবস্থান করছে 16 আগস্ট থেকে। এই সময় আপনাদের আর্থিক কন্ডিশন মজবুত হতে চলেছে এবং 15 আগস্ট পর্যন্ত এই মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে। অর্থাৎ এই 15 আগস্ট পর্যন্ত আপনাদের একটু রাগ জেদ বাড়বে, আপনাদের একটু হলো হট টেম্পার, বদ মেজাজ, এগুলো কিন্তু 15 আগস্ট পর্যন্ত এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই দিকগুলো কাটিয়ে উঠার পর এগুলো হচ্ছে নেগেটিভ সাইড, ফট করে চটজলদি ডিসিশন নেওয়া, সেটা যেমন দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের ঠিক 16 আগস্টে এই মঙ্গল চলে যাচ্ছে আপনাদের রাশির দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয়পতির দ্বিতীয়, নবমপতি দ্বিতীয়পতি একত্রে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন যে কোনো কাজে। এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। এবং আপনাদের রাশির চতুর্থভাবে শুক্রর অবস্থান এই 1 আগস্ট থেকে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করছে। অর্থাৎ যারা এতদিন ধরে কিছুটা হলো অশান্তিতে ভুগছিলেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। পারিবারিক সুখের জায়গা, পারিবারিক শান্তির জায়গা, ভূমি বাহন এগুলো কিন্তু ক্রয় করার জায়গা কিন্তু আসতে চলেছে, গাড়ি এগুলো কিন্তু ক্রয় করার সম্ভাবনা কিন্তু আছে। যারা প্রেমের ক্ষেত্রে আছে, নতুন প্রেম এর সূচনা হতে চলেছে এই আগস্টে এবং পুরাতন প্রেম ফিরবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি হবে, অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জন্য আগস্ট মাসটা কিন্তু ভালো। এরপরে আসি বিবাহ। বিবাহের দিকটা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দিবে। আপনাদের এই ঠিক সপ্তমপতি এবং আপনাদের চতুর্থপতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে 15 আগস্ট পর্যন্ত। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ প্রেম থেকে বিয়ে এটা কিন্তু চোখ দেখা যাচ্ছে। এবং বিয়ের ক্ষেত্রেও কিন্তু অনুকূল পরিবেশ কিন্তু সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ সুযোগ, সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা এতদিন ধরে ভাবছিলেন যে বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না, মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, সেটা কিন্তু আপনাদের কাটতে চলেছে। আপনারা যোগাযোগ করুন, বিয়ে না হলেও বিয়ের কিন্তু সম্বন্ধ কিন্তু আপনাদের আসবে। এবং রাশির পঞ্চম স্থানে রবি এবং বুধাদিত্য যোগ তৈরি করছে 15 আগস্ট পর্যন্ত। অর্থাৎ আপনাদের বুদ্ধি এ মাসে যথেষ্ট তীক্ষ্ণ হবে, অর্থাৎ বুদ্ধির দ্বারা যে কাজ আপনাদের হবে, মা লক্ষ্মী যোগ আপনাদের ছকে কিন্তু আছে এই মাসে, অর্থাৎ লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এই রবি ষষ্ঠভাবে অবস্থান করছে 16 আগস্ট থেকে। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে রোগ ছিল, অসুস্থতাতে ভুগছিলেন, ক্রনিক ডিজিজ ছিল, সেই অসুস্থতাটা কিছুটা হলো আপনারা কিন্তু কাটিয়ে উঠবেন। যারা এই ভাইরাসে এফেক্টেড তাদের কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু আসবে। অর্থাৎ রবি যখন 16 আগস্টে সিংহ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার রাশির ষষ্ঠ স্থানে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রোগ, শত্রুতা
এবং ঋণ থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি পাবেন, বিশেষ কিন্তু লাভ কিন্তু সিংহ রাশির জন্য এবং সরি মীন রাশির জন্য। এর পাশাপাশি সিংহ রাশিতে অবস্থানে মীন রাশিতে কিন্তু মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ স্থানে, অর্থাৎ রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পেতে চলেছেন। এবং আপনাদের রাশির দশম স্থানে দশমপতির অবস্থান এবং লগ্নাথ রাশির অধিপতির অবস্থান বৃহস্পতি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পদোন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে চলেছে, বিশেষ কিন্তু লাভ। একাদশ স্থানে একাদশপতির অবস্থান মকর রাশি করে, অর্থাৎ শনির ঘরে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে লাভ সফলতা এবং সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে। এবং এই 15 আগস্ট পর্যন্ত আপনাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশনের ব্যাপার থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন থাকবে এই পিতার শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, এদিকটা অবশ্যই অ্যালার্ট থাকুন। ফিল্ম দুনিয়াতে যারা আছেন, যারা অ্যাক্টিংয়ে আছেন, যারা মডেলিংয়ে আছেন, যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, যারা কসমেটিক্সের বিজনেসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। যারা গার্মেন্টসের বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। যারা মেডিসিনের বিজনেসে আছেন তাদের জন্য ভালো। যারা দুধ পানি জল এগুলোর ব্যবসাতে আছেন তাদের জন্য বিশেষ ভালো। অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু আপনাদের কিন্তু বেশ শুভ ফল প্রদান করবে। এবং আপনাদের এ মাসে লটারি, শেয়ার, জুয়া, সাট্টা, ফাটকা কারবার, স্টক বিজনেস থেকে কিন্তু মীন রাশির অর্থ কিন্তু আসার প্রবল সম্ভাবনা। অর্থাৎ আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি আপনারা অর্থ ইনভেস্টমেন্ট করতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের এই দিক থেকে কিন্তু লাভ আসবে। অবশ্যই আপনাদের রাশিচক্রে দেখতে হবে বাচ্চাতে আপনাদের যেন রাহুর অবস্থান এবং শুক্রের অবস্থান যেন ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবার আসে সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, যারা টিউশনি পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পরিবেশ উন্নতির দিকে যাচ্ছে এবং ভাইরাসের প্রকোপ কমবে। এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে ব্যবসা খুলবেন, ব্যবসা ব্যাপারে এগাবেন, তারা কিন্তু ব্যবসা ব্যাপারে সিদ্ধান্ত নিতেই পারেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মীন রাশির কিন্তু বিশেষ কিন্তু সুযোগ আসতে চলেছে। বিদেশ থেকে টাকা আসা, অর্থাৎ বৈদেশিক মুদ্রা আসার কিন্তু সম্ভাবনা। যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। সরকারি পদমর্যাদা যারা অফিসে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান বৃদ্ধি, আপনার পদোন্নতি এগুলো কিন্তু হবে। যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মীন রাশির জবরদস্ত সময়। আপনারা যদি কোনো ব্যাপার থাকে এই ব্যাপারে কিন্তু আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন, মীন রাশির ক্ষেত্রে এই রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু ভালো সময়। যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুসময় আসতে চলেছে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা দিন আনে দিন খায় এরকম মানুষ আছে তাদের জন্য কিন্তু ব্যবসা, দেখা গেল কেউ মাছের ব্যবসা করছে বা কেউ সবজির ব্যবসা করছে বা কেউ কোনো ফুটপাতে দোকান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা সুবর্ণ সুযোগ কিন্তু তাদের জন্য নিয়ে আসতে চলেছে। মীন রাশির আগস্ট মাসে ওভারঅল যদি দেখা যায় সব দিক থেকে কিন্তু ভালো। অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং এর পাশাপাশি যে কোনো কাজে সফলতা সাকসেস, যাদের দীর্ঘদিন ধরে কাজ আটকে আছে সেই আটকানো দীর্ঘদিনের প্রতীক্ষিত কাজ পূরণ হবে, আশা পূরণ হবে এবং সরকারি কাজকর্মগুলো আপনাদের ধীরে ধীরে কিন্তু হতে থাকবে। এবং আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে।
আপনারা ভাইদের সহযোগিতা পাবেন, ভাই বোনের সহযোগিতা, পিতার সহযোগিতা, মাতার সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, এবং বন্ধু বান্ধবের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।